তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন এটি একটা আইল্যান্ড, এটা আর এই আইল্যান্ডের ঠিক পাশেই রয়েছে এই যে সুশ্রুত আই ফাউন্ডেশন চোখের হসপিটাল। সল্ট লেকের মধ্যে সবথেকে বড় যে চোখের হাসপাতাল, মানে খুবই নামকরা হসপিটাল, এই হলো সেই হসপিটাল যেটা এখন দেখতে পাচ্ছেন এই যে। আর এই হসপিটালে চোখে নানান রকমের সমস্যার জন্য আপনি আসতে পারেন, চোখের সানি অপারেশন থেকে শুরু করে চোখের মাইক্রো সার্জারি, চশমা নেওয়া, আপনার চোখের যে কোনো প্রবলেম হোক না কেন আপনি এই যে সুশ্রুত হসপিটাল আছে এখানে চলে আসবেন। মাত্র 50 টাকা দিয়ে এখানে রেজিস্ট্রেশন করবেন, তারপরে আপনি সমস্ত চিকিৎসা আপনি এখানে পেয়ে যাবেন। নানান রকমের হেলথ স্কিম থাকলেও আপনি তার সুবিধা আপনি এখান থেকে নিতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে একটি নতুন ব্লগে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আমার এই ইউটিউব চ্যানেল মানেই হচ্ছে নানান রকমের ইনফরমেশান আপনাদের দিয়ে থাকি। তো আজকের সেরকমই আরেকটি নতুন ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং আমার এটা সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতাই আজকে আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ শেয়ার করব। একজন পেশেন্ট ছিল, তার চোখের প্রবলেম ছিল, চোখে ছানি এসেছে, সেই ছানিটা আমি অপারেশন করার জন্য সল্ট লেকের একটি বিখ্যাত আই ফাউন্ডেশন বা রিসার্চ সেন্টারে চলে এসেছি। সেই হসপিটালটার নাম হচ্ছে সুশ্রুত আই ফাউন্ডেশন। তো ফ্রেন্ডস, আজকের এই যে আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই ভিডিওতে থাকবে কীভাবে আসবেন, কীভাবে পৌঁছাতে পারেন খুব সহজে, আর এখানে আমি এই অপারেশনটা কীভাবে করালাম, কত টাকায় খরচা হলো, কী কী প্যাকেজ আছে এবং কী কী হেলথ স্কিম রয়েছে, এই সম্পূর্ণ বিষয়টাই আজকের এই ভিডিওতে আমি উল্লেখ করব। আপনার হসপিটালের ভিতরে ক্যামেরা করা যাবে না, তাই আপনাদেরকে আমি ডিটেলসটা আস্তে আস্তে সম্পূর্ণ বলব ভিডিওতে। তো এই সুশ্রুত আই ফাউন্ডেশনের সমস্ত ফেসিলিটি আমি যে সমস্ত এখানে আছে সবগুলোই আপনাদেরকে আজকে ভিডিওতে আস্তে আস্তে বলবো। তো ফ্রেন্ডস, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে, কিছু স্কিপ করবেন না, তাহলে অনেক ইনফরমেশান বাদ চলে যাবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। সুশ্রুত আই ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনে আপনি কীভাবে পৌঁছাবেন খুব সহজে সেটাই আমি আপনাদেরকে এখন বলবো। যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আইল্যান্ড রয়েছে এখানে, এই আইল্যান্ডের ঠিক পাশেই রয়েছে এই যে সুশ্রুত হসপিটাল। কী কী বাসে করে আপনি আসতে পারেন বা যে সমস্ত মানে অটো আছে খুব সহজে কীভাবে আপনি এই হসপিটালে এসে পৌঁছাতে পারেন এই সম্পূর্ণটা আপনাদেরকে এখন বলবো। তো প্রথমে বলি আপনি কীভাবে উল্টোডাঙ্গা থেকে আসবেন। উল্টোডাঙ্গা থেকে আসতে গেলে আপনাকে প্রথমে সবথেকে সহজে যেটা আপনি আসতে পারবেন সেটা হচ্ছে উল্টোডাঙ্গা স্টেশনে আপনি নামুন, নেমে ওখান থেকে অটো পেয়ে যাবেন ডাইরেক্ট এই সুশ্রুতে আসার জন্য, 20 টাকা করে পার হেড নেবে। আর ওখান থেকে আপনি বাস পেয়ে যাবেন উল্টোডাঙ্গার থেকে, বাস হচ্ছে 32 এ, মানে 32 এ ওই একটি বাস ওখানে আসে। সব থেকে ভালো হচ্ছে আপনি যদি অটো করে আসেন, অটো করে আসলে সব থেকে ভালো হয়, ওখান থেকে 20 টাকা নেবে। আর এবারে বলছি আপনি শিয়ালদা থেকে কিভাবে আসবেন। যদি আপনি শিয়ালদা থেকে আসেন সেক্ষেত্রে শিয়ালদা থেকে আপনার 239 একটি বাস রয়েছে, অনেকগুলো বাস আছে, আপনি অবশ্যই জিজ্ঞাসা করে উঠবেন যে সুশ্রুতে যাবে কি না। আর এই আইল্যান্ডের নাম হচ্ছে 12 নম্বর সুশ্রুত হসপিটাল, যে কেউ কি বললে আপনাকে বলে দেবে। এখানে আসাটা খুবই সহজ ব্যাপার, অবশ্যই এখানে আসবেন, আর এখানকার যে পরিষেবা হয় সেই পরিষেবা আপনি এখান থেকে লাভ করতে পারেন। সুশ্রুত আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারটি সপ্তাহের সোম থেকে শনিবার পর্যন্ত খোলা থাকে, রবিবারে বন্ধ থাকে। সকাল 8:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। আর স্ক্রিনে দেওয়া নম্বরটিতে ফোন করতে হবে অবশ্যই 2 দিন আগে যদি আপনি ডাক্তার দেখাতে চান। আর এখানে 3টে বিল্ডিং রয়েছে, প্রথম যে বিল্ডিংটা ঢুকেই দেখতে পাবেন সামনের দিকে এটি হচ্ছে অ্যানেক্স বিল্ডিং, আর তার পাশেই রয়েছে মেন বিল্ডিং। অ্যানেক্স বিল্ডিংয়ের বিভিন্ন ফ্লোর, 8 ফ্লোর রয়েছে, 8টা ফ্লোরে বিভিন্ন ডাক্তার বসে থাকেন। আর এই পিছনের দিকে একটি বিল্ডিং রয়েছে, এখানেও অনেক ডাক্তার বসেন বা এখানে ওটি হয়, জেনারেল বেড রয়েছে। আর এটি হলো অ্যানেক্স বিল্ডিংয়ের মেন গেট, এখান থেকে আপনি প্রথমে ঢুকে যাবেন। আপনার যখন অ্যাপয়েন্টমেন্ট করা থাকবে আর অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনি ওখানে গেটে গিয়ে বলবেন যে আমার অমুক ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। আমাদের যেমন ডক্টর বিনীত আগারওয়ালের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো উনি 6 ফ্লোরে বসেন, লিফটে করে 6 ফ্লোরে উঠবেন, তারপরে সেখানে গিয়ে আপনার নাম বলবেন। নাম বলার পরে ওখানে 50 টাকা দিয়ে প্রথমে এরকম একটি টিকিট আপনাকে নিতে হবে, নিয়ে আপনি ওখানে যে ডক্টরের চেম্বার আসে সেই চেম্বারের সামনে অনেক সুন্দরভাবে চেয়ার দেওয়া আছে, এই যে চেয়ার, এখানে আপনি বসবেন, তারপর ওরা সিরিয়াল বাই আপনার নাম ডেকে নেবে। ডাক্তার, আমরা যে ডাক্তার দেখিয়েছি ডক্টর বিনীত আগারওয়াল, দারুণ ডাক্তার, অমায়িক ব্যবহার, আরও অনেক ডক্টর রয়েছে, আপনি যাকে খুশি তাকে দেখাতে পারেন। যখন ফোনে বুক করবেন, যদি আপনার ডাক্তারের নাম জানা থাকে নাম বলে আপনি বুকিং করতে পারেন, অথবা আপনার চোখের যে সমস্যা আছে সেই সমস্যা যদি আপনি ওই ফোনে বলে দেন
সেক্ষেত্রে ওরা যেদিন আপনি দেখাতে চান সেই দিন যে ডাক্তার অ্যাভেলেবেল থাকবে সেই ডাক্তারের কাছে ওরা অটোমেটিক্যালি অ্যাপয়েন্টমেন্ট করে দেবে, কোনো অসুবিধা হবে না। টাকা দিয়ে কুপন কেটে আমরা ডক্টর চেম্বারের সামনে বসলাম। বসার পরে আমাদের লাইন অনুযায়ী আমাদের ডক্টর বাবু আমাদেরকে ডেকে পাঠালো। তারপর আমরা ভিতরে ঢুকলাম, অন্ধকারে চোখ চেক করে বললো যে আপনার চোখে ছানি এসেছে, তো বাঁ দিকের চোখটাতে বেশি এসেছে আর ডান দিকের চোখটাতে কম। বললো বাঁ দিকের চোখটা আগে অপারেশন করতে হবে, ঠিক আছে। তারপরে উনি বললো কিছু টেস্ট আছে সেই টেস্টগুলো করতে হবে। আমরা বাইরে বেরিয়ে আসলাম। বাইরে বেরিয়ে আসার পরে যে টেস্টগুলো দিয়েছিল প্রায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8 মোটামুটি 8 রকমের টেস্ট দিয়েছে। তার মধ্যে ব্লাড প্রেশার রয়েছে, সুগার রয়েছে, ECG রয়েছে, আরও চোখের অনেকগুলো স্ক্রিনিং টেস্ট হয় সেগুলো দিয়েছে। তারপরে রিসেপশনের ওখানে গেলাম। রিসেপশনে যাওয়ার পরে ওরা বললো টেস্টগুলো দেখে মোটামুটি 1100 টাকা খরচা আছে। তো 1100 টাকা খরচা আছে, এটা নর্মাল পেশেন্টের জন্য যাদের কোনো হেলথ স্কিম নেই। এবারে আমার যেহেতু একটা হেলথ স্কিমের আন্ডারে রয়েছি তার জন্য ওটা তখন আমার ডিসকাউন্ট হয়ে হলো 950 টাকা। আর যারা WBHSS এর স্কিমে থাকে তাদের এই চেক আপটা টোটালি ফ্রিতে হয়। তো এরকম যদি আপনার কোনো হেলথ স্কিম থাকে সেক্ষেত্রে আপনি এখানে এটা আপনি ব্যবহার করতে পারবেন। আর একটা জিনিস বলে রাখি, স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডও আপনি এখানে ফেসিলিটি পাবেন, কিন্তু সেটা হচ্ছে আপনি যখন সরকারি হসপিটালে আগে চোখ দেখাবেন সেখানে ডাক্তার যদি আপনাকে নো অবজেকশন দিয়ে দেয় যে ঠিক আছে আপনি বাইরে চাইলে আপনি অপারেশন করাতে পারেন, সেক্ষেত্রে ওই নো অবজেকশনটা নিয়ে আপনি ওখানে যাবেন সুশ্রুতে। তারপরে ওরা আপনার ওটা সমস্ত নিয়েছে, আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের যে প্যাকেজ হয় সেই প্যাকেজটা যদি স্বাস্থ্য ভবনকে অ্যাপ্রুভ করে সেক্ষেত্রে আপনি স্বাস্থ্যসাথী কার্ডের অ্যাভেল করতে পারবেন। তো যাই হোক, আমি আমার যে মানে যে হেলথ স্কিম ছিল সেটা দিলাম। দেওয়ার পরে আমার ওটা 950 হয়ে গেল। টেস্টগুলো করার জন্য ওখানে দারুণ, যারা মানে রিসেপশনিস্ট আছে দারুণ ব্যবহার, খুবই কোঅপারেটিভ। ওরা কোঅপারেট করলো যে কোন কোন বিল্ডিংয়ে যেতে হবে, সেকেন্ড ফ্লোরে আসলাম ওখানে এক একটা রুমে এক একটা চেক হয়। ধরুন 1201 ওখানে ECG হবে, 1210 মানে ব্লাড দিতে হবে। এইভাবে সব পরপর চেক আপগুলো আমরা করে নিলাম। চেক আপগুলো করাতে মোটামুটি 2-3 ঘন্টা লাগলো। চেক আপ করার পরে এই নিচের দিকে আসলাম, গ্রাউন্ড ফ্লোরের একদম নিচে আসলাম। নিচে ওখানে একটি হোটেল রয়েছে, হোটেলে আমরা ওখানে দুপুরে লাঞ্চটা সেরে নিলাম। সেরে নিয়ে তারপরে আবার পরবেন গিয়ে টোটাল চেক আপগুলো নিয়ে আবার 6th ফ্লোরের ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারবাবুকে যে চেক আপগুলো করিয়েছি সেই রিপোর্টগুলো দেখালাম। দেখানোর পরে উনি বললো সব রিপোর্ট ওকে আছে, এবারে যান আপনারা অপারেশনের ডেটটা দিন। আবার অপারেশনের ডেট নেওয়ার জন্য আমরা আবার সেকেন্ড ফ্লোরে আসলাম। সেকেন্ড ফ্লোরে একটা ঘর আছে, ওখানে গিয়ে আমি কাগজগুলো দিলাম। দেওয়ার পরে ওনারা আমাকে বললো যে আপনি কবে নিতে চাইছেন, এটা আপনি পেপারের উপর আছে যে আপনি কবে আপনার সুবিধা মতন আপনি অপারেশনের ডেট নিতে পারেন। তো আমি আমার একটা অপারেশনের ডেট নিলাম, 27 তারিখে ডাক্তার দেখিয়েছি। আমি 29 তারিখে অপারেশনের ডেট নিয়েছি। 29 তারিখে সকাল 7:45 টাইম দিয়েছে। আমরা ওখানে 29 তারিখ সকালবেলা 7:30 মধ্যে পৌঁছে গেছি। গিয়ে আমি প্রথমে পেমেন্ট করলাম, যেটা আমাদের ওখানে পেমেন্ট ছিল 14,500 টাকা ওই হেলথ স্কিমের আন্ডারে। ওটা আমি পেমেন্ট করলাম, করার পরে আমাদের ওখানে অ্যাডমিট হয়ে গেল। অ্যাডমিট হওয়ার পর অপারেশন হতে হয়তো 5 মিনিট লেগেছে। আর টোটাল প্রসিডিওর নিয়ে আপনার 4 ঘন্টা সময় থেকে 4-5 ঘন্টা সময় নিয়ে হাতে যেতে হবে। যাই হোক, আমাদের অপারেশন সাকসেসফুল হয়ে গেল। হওয়ার পরে ওটা আমরা ওখান থেকে ডিসচার্জ করিয়ে দিল। করার পরে যা সমস্ত প্রসিডিওর আছে, যে অপারেশন হওয়ার পরে যে এই চোখে কিভাবে ওই তুলোটা সেটা আপনাদের দেখাবো ভিডিওতে, যে তুলোটা কি করে খুলতে হয়। ছানি অপারেশন হওয়ার পরে এরকম ভাবে ব্যান্ডেজ করে দেওয়া আছে। আর এই অপারেশনটা হওয়ার, আপনার যখন অপারেশন হবে, হওয়ার পরে যে ডিসচার্জ হবে, ডিসচার্জ হওয়ার পরে 4 ঘন্টা পরে এটাকে খুলতে বলবে। আর এখন 4 ঘন্টা হয়েছে, 4 ঘন্টা পরে এটা আমরাকে ওপেন করবো আর কি। তো দেখুন এটা কি করে ওপেন করতে হয়। এমনি নর্মালি এইটা যেটা আছে অপারেশন করতে, চোখের ছানি অপারেশন করার সময় খুব বেশি যে ব্যথা লেগেছে সেটা না, মোটামুটি ব্যথা লেগেছে, তাই তো? না, তেমন ব্যথাই লাগে। ওই এক ইনজেকশন দেওয়ার সময় কোনো রকম জল ব্যবহার করা যাবে না, শুধু চোখের ড্রপটা দিতে হবে। এই যে দেখুন, এবারে আস্তে আস্তে চোখ খুলুন, আস্তে আস্তে চোখ খোলার চেষ্টা কর। আস্তে আস্তে, কষ্ট হচ্ছে? ছানি অপারেশনের পরে এটাই ছিল প্রথম যে ব্যান্ডেজটা আমরা খুললাম।
দেওয়ার পরে এখন চোখের যে ড্রপটা দিয়েছে সেই ড্রপটা এবারে দেব। চোখে কোনো রকম জল লাগানো যাবে না। তো যাই হোক, ও সমস্ত প্রসিডিউর দিল। আর যে 14,500 টাকা যে প্যাকেজটা, তার মধ্যে ওই আপনার লেন্স ছিল, যেটা জনসন অ্যান্ড জনসনের কোম্পানির লেন্সটা লাগিয়ে দিয়েছে, বিদেশি লেন্স, আর হচ্ছে একটা কালো চশমাও দিয়েছে। এই সমস্ত প্রসিডিউর মেনটেন করে আমরা ওখান থেকে চলে আসলাম। আসার পরে এখন বাড়িতে রোগী খুবই সুস্থ আছে এবং যে বাদিকের চোখটা অপারেশন হয়েছে ওই চোখটা ভালোই দেখতে পাচ্ছে, কোনো রকম অসুবিধা নেই, ওষুধ চলছে, ড্রপ দেওয়া হচ্ছে। এরপরে অপারেশন হলো 29 তারিখ। 29 তারিখের পরে আবার 30 তারিখে আবার একটা ফার্স্ট চেক আপের জন্য আমরা গিয়েছিলাম, ডাক্তারবাবু বলে দিয়েছিলাম। উনি আবার কম্পিউটারে ওনার চোখটা চেক করে দেখলো, বললো না আপনার অপারেশন সাকসেস, খুব সুন্দর হয়েছে। বলো আবার একটা নেক্সট ফাইনাল চেক আপ দিয়েছে 1 সপ্তাহ বাদে। এই যে সামনে 6 তারিখ আসছে, 6ই অক্টোবর, ওদিনকার একটা ফাইনাল চেক আপ হবে। তারপরে বলবে যে বা দিকের ডান দিকের চোখটা আবার কবে অপারেশন হবে কি হবে না। তো এই ছিল টোটাল সানি অপারেশনের টোটাল হিস্ট্রিটা। সুশ্রুতে যে সমস্ত প্রসিডিউর আছে সেটা আপনাদেরকে বললাম, মোটামুটি আমার একটা পুরো পার্সোনাল অভিজ্ঞতা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আর এই যে প্রসিডিউরটা যারা যদি আপনারা অ্যাভেল করতে চান অবশ্যই এখানে যাবেন, খুবই ভালো, অমেক ব্যবহার সবার। তো ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করতে ভুলবেন না, আর যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের সহযোগিতাই বিশেষ প্রয়োজন। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন কোনো ইনফরমেশন নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে নমস্কার।